দেখুন, ইউরোপে পরমাণু বোমাবাহী B-52 বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রে। রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের আসন্ন মহড়াকে সামনে রেখে পরমাণু বোমা বহন করতে সক্ষম B-52 বোমারু বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের মাটিতে এই বিমান মোতায়েন করা হবে বলে জানা গেছে। সেই সঙ্গে আগামী দিনে পরমাণু বোমা বহনে সক্ষম এই বিমানটি যৌথ মহড়ায় অংশ নেবে। এই সম্পর্কে মার্কিন বিমান বাহিনী তাদের এক বিবৃতিতে বলেছে, মিত্রদের সঙ্গে প্রশিক্ষণ এবং যৌথ অংশীদারিত্বের ফলে মিত্রদেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াবে। এছাড়া মার্কিন বিমান বাহিনী মিত্রদের সঙ্গে মজবুত সম্পর্ক তৈরি করবে, যার মাধ্যমে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর অঙ্গনে লড়াই করার ক্ষমতা অর্জন করবে। এর আগে গত এপ্রিল মাসে মার্কিন বাহিনী এস্তোনিয়াতে সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35 মোতায়েনের কথা বলেছিল। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকার পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তাদের ভাষায় রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার লক্ষ্যে তারা এই সব পদক্ষেপ নিচ্ছে। রাশিয়া এর বিরোধিতা করে আসছে। মস্কো বলছে মার্কিন এসব পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Yeah.